হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ভিন্ন স্বাদের একটি লাচ্চি তৈরি করে দেখাবো। ইফতারিতে যদি এভাবে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস লাচ্চি হয়, তাহলে কিন্তু আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দিতে পারবে এই এক গ্লাস লাচ্চি। আশা করছি আজকের এই লাচ্চি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখে নেবেন। লাচ্চি বানাবার জন্য আমার যে যে উপকরণ লাগবে, প্রথমে আমি নিয়েছি এখানে চেবেনাপ। আপনারা চাইলে কিন্তু এখানে স্প্রাইটও ব্যবহার করতে পারেন। এই চেবেনাপটা আমার ফ্রিজে ছিল, আর ফ্রিজে রেখে দিবেন। আর এখানে নিয়েছি আমি মিষ্টি দই, এক কাপের একটু বেশি পরিমাণে মিষ্টি দই নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দই নেবেন। এখন আমি এখানে নিয়েছি কয়েক টুকরো আইস কিউব, নিয়েছি চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা বাদ দিতে পারেন। এখন আমি এক গ্লাস পরিমাণ ছেবেনাপ এই গ্লাসের ভিতরে ঢেলে নিব। সারাদিন রোজা রাখার পর যদি ইফতারিতে এভাবে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্চি হয়, তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করে দিবে, আর সেই সাথে কিন্তু আপনার পেটের পরিষ্কার করতে কিন্তু সহায়তা করবে। দেখতেই পাচ্ছেন এখন আমি সব উপকরণগুলোকে এই ব্লেন্ডারে জারে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিব সেই মিষ্টি দই, আর মিষ্টি দই কিন্তু ব্যবহার করতে হবে। এখানে আবার টক দই দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে তেমন ভালো লাগে না। এখন আমি এর ভিতরে দিয়ে দিব সে চেবেনাপ। খুব সহজেই এই মজার এবং ইয়াম্মি লাচ্চিটা কিন্তু আমরা খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারি, আর এটা কিন্তু বাচ্চারা সেই সাথে বুড়োরাও কিন্তু খুব পছন্দ করবে। দিয়ে দিলাম আইস কিউব। দেখতে পাচ্ছেন সব উপকরণগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে বেলেন করে নিব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এই লাচ্চিটা বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার বেলেন করা কিন্তু হয়ে গিয়েছে, কতটা সুন্দর হয়েছে আমার বেলেন করা। এখন আমি এখানে দুটি গ্লাস নিয়েছি, এখন আমি গ্লাসে ঢেলে নিব। আশা করছি আজকের এই ঠান্ডা ঠান্ডা লাচ্চি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে কোনো রেসিপি আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।